হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগতম আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন খলনায়ক হিসেবে যাকে আমরা চিনি মিশা সৌদাগর সে মিশা সৌদাগরের আজকে দেখেন তাকে যে অনেকেই মন্তব্য করেন তিনি খারাপ কিন্তু সিনেমায় যতটুকু খারাপ ততটুকু বাস্তবে সে এতটুকু খারাপ না দেখে নিন তার ভালো বিষয় সম্পর্কে তিনি আজকে সারা বাংলাদেশে মুসলমানকে ইসলামের ধাওয়াত দিচ্ছে নামাজের দাওয়াত দিচ্ছে চলুন মঞ্চে দেখুন মা ফেলে গিয়ে কী বলে তিনি আমাদের বাসায় সবাই কোরআন পড়তে পারে আমি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট আমি পড়তে পারি এই খানটাতে আপনারা দেখলেন যে মিশা সৌদাগর কিন্তু তার ফ্যামিলিতে সবাই কোরআন পড়তে পারে সেরকম একটি মন্তব্য এখানে দিলেন বাট সে পড়তে পারে না সে আবেগও কিন্তু এখানে প্রকাশ করলেন তো যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয় দেখে নিন মঞ্চে আরও কী ভাষণ দিলেন তিনি আমি যে একটা বিশ্বাস নিয়ে ঘুমে আমি মারা গেলে আমি যদি আল্লাহর পথে থাকি আমি একটা বেহেস্ত পাবো এটা অন্য কোনো ধর্মে নাই খ্রিস্টানরা বলতে পারে না অন্য ধর্মেরও বলতে পারে না আমরা বলতে পারি আল্লাহ আমি যদি মারা যায় আমি ভালো আল্লাহ আমল আল্লাহ আমি পঞ্চাশ পাইছি না এই কারণ আল্লাহ আমি আল্লাহ আমি ভালো কাজ করতেছি এই যে বিশ্বাস এই যে মজা বিশ্বাসের মজা এই যে এক্সপেকটেশনের মজা যে আমার একটা গোল আছে আল্লাহ আমার গোলটা কি আল্লাহ আমাকে বেহেজ দেবে সমস্ত কথা কিন্তু বেহেস্তের জন্য সমস্ত কথা কিন্তু মানব কল্যাণের জন্য তো দেখা যাচ্ছে যে সে কিন্তু ধর্মের প্রতি অতি আগ্রহবান হয়ে কিন্তু প্রত্যেক মাহফিলে প্রায় শরী হওয়ার চেষ্টা করেন এবং সেখানে মাহফিলে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এরকম পরিস্থিতি কিন্তু এখন হয়েছে তো এখন কিন্তু তিনি আর এরকমভাবে খারাপ ফিল্ম বা কোনো মুভি কিন্তু এখন আর তিনি করে না অলরেডি আমরা এখন বলতে পারি তিনি একজন ইমান ইমানদার হিসেবে বাঁচতে চায় ইমানদার হিসেবে মারা যেতে চায় এরকম কিন্তু একটা পরিস্থিতি সিচুয়েশন সে গড়ে তুলেছে এই ছিল আজকে আমাদের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখানোর জন্য বা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য